হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ আমি হাবড়াতে যাচ্ছি। চোখের ডাক্তার দেখাতে আগের দিন বলেছিলাম যেতে পারিনি, সেজন্য আজকে যাচ্ছি। আর আজকে গিয়ে আর একটু কিছু শপিং করার আছে, সেগুলো করবো, করে তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। আজকে আরুষকে নিয়ে যাচ্ছি না, রেখে যাচ্ছি দিদির কাছে, জানি না কী করবে। তো চলো, দেখো আমরা গাড়িতে যে স্টার্ট দিয়েছি, ভাবছিলাম আরুষকে নিয়ে যাবো না, কি কান্না শুরু করে দিয়েছে, সেই শেষমেশ ওকে নিয়ে যেতে হচ্ছে। এই যে প্রথমে বললো যেমন যেন খেলনা নিয়ে আসবে, আমি থাকবো, অসুবিধা হবে না। আর যেই গাড়িতে স্টার্ট দিয়েছি ওর কান্না কে দেখে, তো ওইভাবে কাঁদিয়ে রেখে যাওয়া যায়? চলো যাই, তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে, কারণ ডাক্তার আজকে এক ঘন্টা থাকবে। এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি, আর মাস্কও দুজনে পরে নিয়েছি, আরও সে গলায় রেখে দিয়েছি, একটু পরে তুলে দেবো, কারণ বাচ্চা মানুষ পড়লেই না কামড়ে কামড়ে ওটা ভিজিয়ে ফেলে মাস্ক। দেখো আমরা যাচ্ছিলাম, যেতে যেতে কি বৃষ্টি, বৃষ্টিতে এই দোকানটা এসে আমরা দাঁড়িয়ে পড়েছি। দেখো বৃষ্টি, দেখো তোমরা বুঝতে পারবে এত বৃষ্টিতে বেরোনো, ছাতা নিয়ে এসেছি আমরা। তা যেহেতু গাড়িতে যাচ্ছি, গাড়িতে কি ছাতা নিয়ে বেরোনো যাবে নাকি? দাঁড়িয়ে বললাম আজকে আমার ডাক্তারটা দেখানো কি হবে জানি না, কারণ ডাক্তারটা 11টা পর্যন্তই থাকবে, বলেছে এক ঘন্টার বেশি থাকবেই না। দেখা যাক কী হয়, বৃষ্টি যদি তাড়াতাড়ি থামে আমরা তাড়াতাড়ি যেতে পারলে দেখাতে পারবো। বৃষ্টি হওয়ার কোনো যুক্তি আছে এখন? আকাশ না, পুরো অন্ধকার ছিল, আমরা যখন বেরিয়েছি কী করবো, দেখাতে হবে। আগের দিন বুধবারে দেখানোর কথা ছিল, সেটা দেখাতে পারিনি, আর আজকে শনিবারে একটু দেখানোর কথা। সব বসে আছে, চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো আমরা যেই বৃষ্টিটা থামলো, আমরা গাড়িতে উঠেছি, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি রাস্তায়। দেখো অনেক কষ্ট করে আমরা হাবড়ায় পৌঁছলাম। হাবড়ায় পৌঁছে আমাদের ডাক্তার দেখানো হয়ে গিয়েছে। এইবার আমরা একটা দোকানে এসেছি, এখানে আমাদের মাম্মাম আর আমার আরুষের জন্য জামা কিনতে হবে, ওরা বাচ্চা মানুষ এই জন্য এই দোকানটা এসেছি। এই জন্য খুব খুব সুন্দর দোকান, মানে আমার এত পছন্দের জিনিসপত্র পাওয়া যায় এখানে, তা বলে বোঝানো যাবে না। এখান থেকে নিয়ে নিচ্ছে, আর বাড়িতে প্রচুর বৃষ্টি হচ্ছে। বাড়ি এসেই খেলনা সব বের করে নিয়ে খেলা শুরু হয়ে গেছে। যাও তোমার খেলার ওখানে যাও, এতে দেয় যে দেখা তো তোর মুখটা এই যে নতুন খেলনা আমার আরুষের, মানে টাকা পয়সা কি যে খরচ হবে সেই আমার আরুষের চিন্তা সবসময়। আজকে এই ডাইনোসর সেট, এগুলো তো দেখেছে বন্ধুরা, কিন্তু এই যে ডাইনোসর গুলো তো দেখিনি, এগুলো দেখছে। বাজার করে আমরা বাড়ি চলে আসলাম। আজকে সারাটা দিন আমাদের ভিজতে ভিজতেই কেটে গেছে, সারা দিন রাস্তাটাই গেলাম, তিন চার জায়গায় দাঁড়াতে দাঁড়াতে বর্ষা মাথায় ওই গাড়িতে করে গেছি, স্কুটিতে করেই গেছি, আবার ছাতা মাথায় দিয়ে, কারণ আরুষ ছিল। আর যদি না থাকতো তবু আমরা একটানে চলে যেতাম, কিন্তু যেহেতু ও ছিল ওকে বেজানো যাবে না। আমরা ভিজতে ভিজতে গেছি, আর এখন এই আড়াইটার সময় বাড়ি এসেছি, মানে হামলাতে ওর দোকানে গেছে না, পুরো রাস্তায় না এ ওর দোকানে গিয়ে আমরা দাঁড়িয়েই থাকছি। কোনো কিছু যে কেনাকাটা করবো সেটাও করতে পারিনি, অনেক কষ্টে অল্প কিছু কেনাকাটা করেছি আরুষ আর রুহি, ওদের জন্য কেনাকাটা করেছি, আর অনির্বাণের জন্য আমি কিছু কিনেছি, সেইগুলোতে তোমাদের অবশ্যই দেখাবো, আর যদি না দেখাতে পারি সেটা কাল দেখিয়ে দেবো। গুড ইভিনিং বন্ধুরা, এই এখন একদম সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ, এখন আর সে ঘুম থেকে উঠলাম, দুধ খাইয়েছি, আর আমাদের গান শুরু হয়ে গেছে, শোনা যাবে না, ওখানে খেলা শুরু হয়ে গেছে, ওখানে আমি যাচ্ছি, গিয়ে ভিডিওটা করছি, তোমরা দেখতে থাকো। যাবো, এই যে হচ্ছে না,
দেখতে দিবি নাকি কথা বল মাঝখানে ঢুকাতে পারে একটা হয়নি দুটো হয়নি তিনটে হয়নি চারটে তো ক্যাশ দিয়েছে এখনো তিনটে আছে এখনো তিনটে আছে পাঁচটা হয়নি দুটো হয়নি দেখো আমরা এখানে খেলা করতে চলে এসেছি খেলাতে আমি হয়েছি ছাড় একটা খেলায় আমাদের এখন আমি থার্ড হয়েছি আমার বৌদি হয়েছে বোতল ছড়া ইয়ে বল ছড়া বল ছড়াতে সেকেন্ড হয়েছে আর এখন আমি হাড়ি ভাঙা ওটা আমি দেবো না ওটা ভালো লাগে না আমার খেলাটা একদম ওই চোখ বন্ধ করে হাড়ি ভাঙতে একটু ভালো লাগে না এই যে সব খেলা করছে চলো দেখতে থাকো একটু আস্তে আস্তে আসে দেখি করে বিশ্বাস জীবিকা বিশ্বাস জীবিকা আসো জীবিকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আমি এখন দাও সবাই একটু হাততালি দাও দেখো আমরা এখন খেলা করে বাড়ি চলে আসলাম প্রাইস ট্রাইজ সব নেওয়া কমপ্লিট আমাদের প্রাইস দেখাচ্ছে আমি একটাতে ফার্স্ট হয়েছি একটাতে থার্ড হয়েছি দেখো প্রাইসগুলো কিন্তু খুবই ছোট ছোট আর ছোটো হলে হবে না হ্যাঁ এখানে আমাদের পাড়াটা না একদম ছোট্ট 10-15টা বাড়ি আমাদের পাড়ায় এই পাড়ায় এরা চাঁদা তুলে যে প্রাইস ঠিক করেছে সেটাই তোমরা প্লিজ কেউ খারাপ কমেন্ট করবে না আমার আমাদের প্রাইস নিয়ে এই যে এই ট্রেটা হলো ফার্স্ট প্রাইস আর এই যে এই একটা প্রাইস বোতল দিয়েছে কিছু মনে করার নেই কারণ ছোট্ট পাড়া 15-16টা বাড়ি এখানে তার মধ্যে এই খেলাটা হয় আর আশেপাশে যারা এমনি তারা খেলা করতে আসে কিন্তু চাঁদাটা তো এই কটা বাড়ি থেকে কালেক্ট হয় না তো চলো খেলা খেলা অনেক হলো অনেক মানে এই এই রাত্রে এখন বাড়ি এসছে তো ওকে এখন খাওয়ার টাওয়ার দেবো আর ভিডিওটা এখানে শেষ করলাম আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে